ভাই দেখছেন ওই লাল কোরা থাক থাক পরে বের করে হ্যাঁ এই দেখেন মাছ ও রে বাবা রে বাবা এটা ভেটকি মাছ নেই দেখছ তো ওটা বাবা সবচেয়ে ভালো এবং সবচেয়ে মিষ্টি মাছ এর থেকে মিষ্টি মাছ সুন্দর বানায় না ওই যে শাখা খাইলে রাস্তা হবে ফাঁকা দেবে মনে শাখা এত শাখা 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 এই জন্য তো আমি ওই সময় বলেছিলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবনের অনেক গভীরের একটি খালে সেখানে জেলে ভাইদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছি মাছ ধরা দেখছি আজকে যাবো সেই মাছ দেখতে হ্যাঁ আরেকবার এসে নিয়ে যেতে হবে ও ভাই আসেন মাছ দেখে আসি এত ঘন ঘন দুধ চা ভালো লাগে না বোতলের মধ্যে গোড়া দুধ এই জামাটা উঠবেন তো ভেজা ধরেন আমি আমি এত ওজন যাই ওজন হয়েছে বোঝা গেছে আর কি ঠিক আছে শুনে যাই একটু মাছ দেখে আসি আচ্ছা জেলেরা মাছ বাস আমাদের সারেন কে এই ভাই এটা আবার চরে বাসবে না তো পানির বোতল নিছি ভাই সে হচ্ছে রাতের বেলা চশমা পরে বুঝছেন ভাই ওটা মুন গ্লাস চলেন কয়েক ঘন্টার প্রস্তুতি নিয়ে আমরা যাচ্ছি এই মাছ ধরার নৌকাটিতে করে আমরা চলে যাব ছোট্ট একটি খালে যেখানে জেলে বহরটি রয়েছে কি বলে এগুলা জুতো লাগবে না মামুন ভাই আসেন আসেন কাকু আমরা দুপুরে খাবো না আজকে কাকু দুপুরে খাবো না আমরা রাগ করছি দুপুরের খাবার রাত দেড়টার সময় খাবো রাতের খাবার এখানে ওই যে চরে উঠবে না ওইখানে ওর জন্য যে পরিমাণ খাবার খেয়ে পারবে না এই খালটা কি সুন্দর দারুন খাল নিরিবিলি খাল আপনি তো এর আগে গেলেন এখানে না ও ভাই কি শান্তি উফ একদম শুনশান নীরবতা কিছু না এটাই তো আবার না মাছ তো এখানে উঠছে না বললাম মামা টামা কিছু নাই তো আবার কিছু নেই কাকারা আছে ওই পাশে কাকারা আছে কাকারা আছে হ্যাঁ ওই যে কাকাদের নৌকা দেখা যায় যেদেরা মাছ ধরছে সারা রাত এখন ওই মাছ এই জেলেদের জীবন ভয়ঙ্কর চ্যালেঞ্জের একদম রীতিমতো অমানবিক বলতে হবে মানে একদম বিশ্রাম নেওয়ার সময় পান না তারা এই যে জেলে ভরটি রয়েছে এটা না 7-8 বা 9 দিন একটানা কাজ করবেন তারা দিনে হয়তো 2-3 ঘন্টা ঘুমানোর সময় পাবেন কিন্তু এর বাইরে কিছু করারও নেই মানে তাদের রোজগার করতে গেলে মাছ ধরতে গেলে এই জীবনটাকেই মেনে নিতে হয় ঠেক দিতে হবে একজন এখন তো মেলা কাজ বাকি বরফ দিচ্ছে আমি তো ভাবতেছি কুমির টুমির নাকি কুমির টুমির নাকি আবার বিশাল মাছ
ওরে বাবা, সাইজ মাছের দেখেন। ও কি বিশাল, জ্যান্ত ছিল ধরার সময়? বিশাল সাইজ। ওজন কিরকম হবে? 12 কেজির মতো। বিশাল মাছ, কুমিরের মতো কত মাছ! ওরে বাবা রে বাবা। সুন্দরবনে যেই যেই জাতের মাছ পাওয়া যায় মোটামুটি সব ধরনের মাছই আছে এখানে। এই হচ্ছে দাতিনা, ওইখানে দাতিনা আছে, চটাবাইলি আছে, বকথুরি আছে। ওইটা কি মাছ পাচ্ছে? কাকা ভালো আছেন? খান তো নি কিছু সকাল থেকে? ইস, এই সব কাজ কমপ্লিট করে তারপরে খাওয়া, তাই না? বাঘের মতো সাইজ। ওরে বাগদা রে, দেখি ফিশ ফিঙ্গার টিঙ্গার বানানো হয় কিনা। ফিশ ফিঙ্গার বাগদা দিয়ে এটা কি জানতে বলে? টেম্পুরা, এই চিংড়ির মধ্যে একটু এটা সেটা দিয়ে ভাইজে যে সবগুলো মাছ এই জেলেরা তুলেও আনতে পারেননি, জালে যা পড়েছিল। যাই হোক, এর মধ্যে বড় মাছগুলো ভালো মাছগুলো তারা ধরে এনেছেন, বাকিগুলো আবারও পানিতে চলে গেছে। আর মাছ ধরে আনার পরে তাদের কাজ থাকে হচ্ছে মাছগুলোকে বাছা, পরিষ্কার করা এবং বরফে ঢোকানো। মাছ বাছার সময় জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয় না লোকজন? হয় না? এই আওয়াজের কারণে এদিকে এগুলো পরিষ্কার হয়েছে, ধুয়ে দিয়ে উঠে দিচ্ছে, ওই বরফে চলে যাচ্ছে সব মাছ। সুন্দরবনে জেলেরা জাল ফেললে আর কোনো মাছ হোক বা না হোক, যতটুকুই হোক, কম বেশি যাই হোক, চিংড়ি মাছটা হয়। আগে আরও অনেক বেশি পাওয়া যেত, এখন কমেছে, মূলত বিষের কারণে এবং আরও কিছু কারণে। যাই হোক, আরও নানা জাতের মাছ রয়েছে যেগুলোর নামও আমি জানি না। একটা মাছের কত রকমের নাম, নাম বলতে বলতে হুশারাই ফেলি। এক একজন এক এক নামে চেনে। হ্যাঁ, ওই যেরকম জঙ্গলের খালে আমরা, হ্যাঁ খালের নাম ফরেস্টার এক নামে চেনে, হ্যাঁ দাহাইতে নামে চেনে আর এক নামে, জাইলে না চেনে আর এক নামে। কি বিপদ! ওই খাতায় লেখা আর এক নাম ধরেন। এই রিকশা কিন্তু আজকে আমরা খাবো, ওই যে তপস্যা মাছ, এই খেতে হবে, খেতে হবে। এটা এটা কোন মৌসুমে বেশি পাওয়া যায়? আর একটু পরে না, বর্ষায়, বর্ষায় বেশি পাওয়া যায়। আর একটু পরে বর্ষায় এটা আরো বড় বড় হয়ে যায়, একদম চেহারাই চেঞ্জ হয়ে যায়। তো ভাই, তো কাঁচাতে যারা খাইছে তারা তো জানে কাঁচার স্বাদটা কেমন। প্রচুর তৈলাক্ত মাছ, মাছটা বিরাট তেল। শুকনোতে ওরকম স্বাদ, শুকনোতে এই মাছটার কাঁটাগুলো হচ্ছে নরম, এসব কাঁটা কোটা শুদ্ধ চাবায় খাওয়া যায়। শুকনোতে যদি ভর্তা হয় এটা, তাহলে এই কাঁটাটার বাইসে বাইর করা বা কোনো কিছু লাগবে না, পাটায় বসা দিলেই ক্লিয়ার। মানে এটা শুকনোতেও নরম, মানে এটা কাঁটা শুকনোতেও নরম, খাইতে খুব গরম, কাঁচাতেও তো নরম, খাইতে খুব গরম, খাইতে খুব গরম, গরম লাগবে। এটা দারুণ মাছ। নাম হচ্ছে তিনডে, রাম সোস, তপিসে আর রিক্সা, তিনটে পাইছি। আর যদি কেউ জানে বলবে, না এদিকে বলে তপিসে, আর এমনি বইয়ের নাম হচ্ছে তপসে মাছ, তপসে মাছ। এটা ইয়ের দিকে মানে সাগরে প্রচুর পাওয়া যায়, হ্যাঁ সাগরে পাওয়া যায়, সুন্দরবনে তুলনামূলক কম। এটা সবচেয়ে বড় আমাদের, এত বড় আচ্ছা এই যে আমাদের, এই মাছটাও তো খুব স্বাদ, আমি খাইছি। এটাও স্বাদ, এটাও শুকনো, শুকনো স্বাদ,
দুই রোদরে শুকোয়। আচ্ছা শুটকিও খুব স্বাদ। হ্যাঁ দুই রোদরে শুকোয়, দুধে রোদ দিলেই শুকোয় যায়। বড়টা গোসাইতে একটু দেরি হয়, এত বড় পাওয়া যায় না, ছোট। কিন্তু আপনার শুটকিতেও এই তফিসে আমাদিগুলো দেখেন কত বড় বড় সাইজ, এই বড় সাইজ দুই রোদ বা সর্বোচ্চ তিনটে রোদ লাগবে কমপ্লিট শুকোয় যাবে। কিন্তু এত বড়টা পাওয়া যায় না, যায় কতক্ষণের কাজ আছে আপনাদের? আরো দুই ঘন্টার কাজ। তাই ভালো করে খাবা, খুব নরম মাছ। এটা হলো চটা বেলে, এটাও তো খুব স্বাদ, এটা খুবই মিষ্টি মাছ হয়। এবং এই দুইটা মাছ যদি কেউ চলবে গুরু পাক তাহলে আর একবার সে খাইতে যাবে। আর সুন্দরবনের এই মাছ যদি সে দেখে এরা সবাই ভদ্রলোক, এই জন্য আসেনি তাদের জালে, বুঝছেন? বলেছিলাম গলা পর্যন্ত মাছ, আসবো আসবো রে মাছ, জাল ভর্তি মাছ। জেলে ভাইদের এই কাজ কারবারের মধ্য দিয়ে আপনাদেরকে কিন্তু অনেকগুলো জাতের মাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আপনারা আমার মনে হয় কেউ যদি পারেন প্রতিটা মাছের নাম মনে আছে কিনা একটু লিখে জানাবেন। মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পরে বরফের কেবিন থাকে ট্রলারগুলোতে, তার ভিতর ঢুকিয়ে ফেলা হয় যাতে নষ্ট না হয়। আর এদিকে আমাদের একটু মাছ ধরার চেয়েও মাছের সঙ্গে ছবি তোলার আগ্রহটা একটু বেড়ে গেছে ইদানিং, সেই চেষ্টা চলছে এদিকে। ভাই শিটকি লাগবেন কিন্তু, হ্যাঁ ও সরে যায় জায়গা থেকে, মরা মাছে তো বেশি রিস্ক। এটা বড় মনে হচ্ছে, ছবি তো তুলতেছি কিন্তু দেখতেছি যে আপনার অবস্থা খুব খারাপ, দেরি করে ছবি তোলেন, আপনি কাঁপতেছেন দেখি। কি মাছ কি সাইজ ভাই, কাঁপতেছে আপনার ভাই, মির্গি বেরাম হাসি দেন জুড়ে এই বিষয়টি আমার কাছে সবসময় খুবই আশ্চর্য লাগে, মানে বরফ এমন ভাবে কি কায়দায় যে রাখা হয় ট্রলারের ভিতরে, যে বরফ গুলো বেশ কিছুদিন ধরে সেইভাবেই থাকে, গলতে চায় না বা গলে কম।
চার মন বরফ আনেন তো ইয়ের থেকে খুলনা থেকে আনতে হয় আমরা একটু চা জ্বালাই দেবো না না আপনারা কষ্ট করেন না এমনিতে অনেক কষ্ট আপনাদের চামড়া বানায় খাবনি অসুবিধা নাই ও আরও মাছ আসতেছে বর্ষার সময় হয় বেশ বিপদ কারণ তখন খুব প্রতিনিয়ত মানুষের দেখা পাওয়া যায় না এই অঞ্চলে যারা মাছ বেশি পায় তারা বরফের অভাবে কখনো কখনো মাছগুলো ফেলে দিয়ে চলে যান কারণ সেই মাছগুলোকে কিছুতেই রক্ষা করার সুযোগ থাকে না অর্থাৎ বরফ না থাকলে কি করে মাছ বাঁচাবেন আবার সে সময় বৃষ্টি থাকে আবহাওয়া খুব জটিল অবস্থায় থাকে মানে ঝড় বাদল থাকে তখন মাছগুলোকে শুটকিও করার সুযোগ থাকে না যাই হোক আমাদের বিদায় নেওয়ার সময় এসেছে আমরা জেলে বহরের কাছ থেকে মূলত বিদায় নিচ্ছি আমরা আমাদের ট্রলারে চলে যাচ্ছি দীর্ঘদিন গহীন সুন্দরবনে আসা হয় না এমনিতে আপনাদের দুবলার চরের জীবনযাত্রা দেখাচ্ছি সুন্দরবন উপকূলের মানুষদের গল্প শোনাচ্ছি কিন্তু আপনারা আসলে বঞ্চিত হচ্ছেন বা আপনাদেরকে বঞ্চিত করছি আমি মূলত সুন্দরবনের অর্থাৎ মূল সুন্দরবনের গল্প থেকে সুন্দরবনের খাল নদী এখানকার প্রাণ বৈচিত্র্য সব কিছু মিলিয়ে অদ্ভুত কিছু গল্প আছে আমি একটি বই লেখার চেষ্টা করছি যে এই বইয়ে সুন্দরবনের সেই গল্পগুলো থাকবে যাই হোক ওই যে দেখা যাচ্ছে জেলে বহর তারা এখনও কাজ করছেন আমরা বিদায় নিচ্ছি পরের পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন